Hey friends, what's up? It's me Shelly. Welcome to my channel or welcome back to my channel. আজকে আমরা এসেছি বাতাসিয়া লুপে। খুবই সুন্দর জায়গাটা, খুব সুন্দর, বিউটিফুল। কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, কি দুর্দান্ত লাগছে। সৌরভ আমাকে জোর করে বলল এইগুলো সাজতে, সেজে ফটো তুলতে, আর নিজে তো পড়বে না, আমাকে জোর করে পড়াচ্ছে, কি বলবো আর। কেমন হয় দেখি, কিরম লাগছে কি জানি, কি অদ্ভুত টাইপের। এখানে অনেক রকমের সোয়েটার, স্টোলস পাওয়া যাচ্ছে, খুব সুন্দর সুন্দর। আমরা এবারে ঘুম স্টেশনে একটু যাব। বাতাসিয়া লোপ আমাদের মোটামুটি ঘোরা হয়ে গেল। ঘুম স্টেশনের এখানে প্রচন্ড ঠান্ডা, কারণ এটা অনেকটা ওপরে, ঘুম স্টেশনটা দার্জিলিং এর অনেক ওপরে। এবারে আমরা টেনজিং রক ক্লাইম্বে যাব। তোমরা যারা টনিক মুভিটা দেখেছো তাদের 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 মনে থাকবে এখানে শুটিংটা হয়েছিল, যেখানে দীপ আর পরমব্রত রক ক্লাইম্ব করছিল, আর ঠিক এখানেই আমরা এখন আছি। টেনজিং রকের বাইরেই একটা আঙ্কেল চা নিয়ে, অনেক অনেক রকমের বিভিন্ন টাইপসের চা নিয়ে বসেছিল, আর প্রচুর ভিড় হয়েছিল, প্রচুর লোকে কিনছে, তো আমরাও দাঁড়িয়ে গেছি কিনতে, দেখি কেমন লাগে চা। আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশনে চলে এসেছি, রোপওয়ে চাপবো। দার্জিলিংয়ে এসে রোপওয়ে চাপবো না সেটা তো হতেই পারে না, তাই না? আমাদের রোপওয়ে জার্নি হচ্ছে 1 hour 20 minutes, সো আই এম সো এক্সাইটেড, লেটস সি।
এই নিচেটা দেখো, পুরো টি গার্ডেন, কি সুন্দর লাগছে। ফিরতে সন্ধে হয়ে গেল, এখন আমরা ম্যাল রোডে আছি, একটু ঘুরছি, ঘুরে আমরা হোটেলে ব্যাক করে যাব। সো হোপ সো ইউ এনজয় দিস ভিডিও, থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।